মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য জাতির জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনারা দেখেন, এটা হলো 40 পীরের মাজার শরীফ। এই মাজারে প্রত্যেক দিন রবিবার করে সিন্নি সালাত হয়। যে যে নিয়তে নিয়ত করে আল্লাহ পাক এই 40 পীর সাহেব তা পূরণ করে। যা সন্তানাদি হয় না তারা এই মাজারে নিয়ত করলেই আল্লাহ পাক এই ওলি রসিলে তাদের সন্তান দেয়। এই জায়গাটা দেখেন, তার আগে আমার ঠিকানা বলে দিই। বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পতিনতলা থানা, ঘোষণাগর ইউনিয়ন, কিচ্ছিন বাজার, মোহাম্মদ শরীফুল কবিরাজ, আমার শিক্ষাগুরু শরীফুল। চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো ভালো ভিডিও পাওয়ার ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা পান। আর যারা পার্সোনাল কাজ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার পার্সোনাল নাম্বার 01739100882। এই নাম্বারে নগদ বিকাশ ডাচ বাংলা আছে, যারা হাতিয়ারে কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা পার্সোনাল বিদ্যা শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, 100% গ্যারান্টি। যারা আসছেন, যারা আসবেন তারা 100% কাজ করবেন। এটা হলো ওলির মাজার, 40 পীর সাহেবের মাজার। এখানে 44,000 পীরের মাজার। এই মাজারে যে যে নিয়তি করুক না কেন, আল্লাহ পাক এই ওলি তা পূরণ করে। এখানে একটা জবা ফুলের গাছ আছে, দেখেন। এই জবা ফুলের গাছ, এই এখানকার জবা ফুলের গাছ, বেলের গাছ, এই ফুল দিয়ে বশীকরণ করা যাবে, 100% গ্যারান্টি। এরকম কালির থানের বা কোনো মাজারের সই সই নিয়তে যদি করেন, কাউকে বিয়ে করতে চান, তাহলে এই মাজারের ফুল দিয়ে বশীকরণ করা যায়। এই মন্ত্রটা দিয়ে দিব আমি। এটা হলো 40 পীর মাজার শরীফ। প্রতি রবিবারকে খোলে, এই মাজারের ফুল দিয়ে বশীকরণ করা যায়। তিনটা ফুল দিয়ে যায়, মেয়ের গায়ে ফেলে দিলে বশীকরণ হয়ে যাবে। দম বন্ধ করে ফুলটি তুলতে হবে। তোলার পরে এই মন্ত্রটি তিনবার পড়তে হবে। বিসমিল্লা কট কট কুঞ্জি কট, অমুকের সাথে অমুকের মিলন কর, দোয় মা শিব দুগ্লা কামরু কামখা, দোয় দোয় গুরু শরী ফুলে দোয়। এভাবে তিনবার তিনটি ফুলের ফুঁ দিয়ে 9 বার পাঠ করে মেয়ের গায়ে ফুলে ফেলে দিবে, সঙ্গে সঙ্গে সে বশীকরণ হয়ে যাবে। আপনারা এই ওলির মাজারটা দেখেন, যে যেখান থেকে পারেন নিয়ত করবেন, আল্লাহ সর্বকাজ পূরণ করবে। প্রত্যেক রবিবারকে এখানে সিন্নি সালাত হয়, বহুত লোকজন হয়, বহুত লোক বহুত আসানি আসে, যার বাচ্চা হয় না তারা নিয়ত করে, আল্লাহ পাক এই ওলির সিলাই পূরণ করে।